এই ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক সোনম সরকার মহোদয়, সারা রাজ্য থেকে আসা জার্নালিস্ট ইউনিয়নের প্রত্যেক সহযোদ্ধা সদস্য রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সবাইকে নিয়ে পঞ্চরা লক্ষ্যকে সামনে নিয়ে এগিয়ে চলেছে। পাশাপাশি খেলাধুলার আয়োজন করা হয়েছে। এইসব খেলাধুলাতে সংগঠনকে দুর্বল করার জন্য বারবার ষড়যন্ত্র হয়েছে, বিস্তারপ্রচার চালানো হয়েছে, কিন্তু লক্ষ্য যেহেতু স্থির ছিল সেই কারণে এই সংগঠন রাজ্যের সাংবাদিকদের একমাত্র বিশ্বস্ত সংগঠন হয়ে উঠতে পেরেছে। আগামী দিনেও এই সংগঠন লক্ষ্যচ্যুত হবে, যতই আঘাত আসুক রাজ্যের কর্মরত সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সবসময় কাজ করে যাবে। শুধুমাত্র কর্মরত সাংবাদিকদের স্বার্থ রক্ষায় নয়, তাদের সুখ দুঃখের অংশীদার ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। জার্নালিস্ট ইউনিয়ন প্রথম দিন থেকে যারা ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি গৌতম কর্মী এবং কৈলাসহর জার্নালিস্ট ইউনিয়নের অন্যতম সৈনিক পূজনী প্রসাদ দেবকে আমরা এই সম্মেলনে হারিয়েছি। গৌতম কর্মীকে চিকিৎসার জন্য রাজ্য শিক্ষামন্ত্রী 3 লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছে, বিভিন্ন পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয়েছে। সব চেষ্টাকে ব্যর্থ দিয়ে গৌতম গর্ভ হয়েছে। পাশাপাশি সাংবাদিক কারণ আমি এই গুরুত্ব ব্যক্তিগতভাবে তুলতে চাই না কেন সবার ক্ষেত্রে আমরা যাই না। অর্জুনের ঘটনা সিরিয়াস, আমি পরের দিনই যেতাম আমরা, কিন্তু বিভিন্ন কারণে যাওয়া হয় না, আগরতলা প্রোগ্রাম ছিল। তো ঠিক আছে, এটা অন্যরকমভাবে পড়েছে, দেখি আমরা এরকমভাবে আমরা তুলে দেবো। এবং অর্জুন মালাকা আমাদের দীর্ঘদিনের সাথে, এবং যে বাড়ি থেকে ওকে অ্যাটাক করা হয়েছে আমরা ওইখানে গেছি। আমি ব্যক্তিগতভাবে এই কেসটার উপর নজরদারি চালাচ্ছি এবং অর্জুন আসামিদের আমরা সাজা দেওয়ার ব্যবস্থা করবই। আর উনি তো বলছেন যে ক্যালেন্ডারের কথা, তো অনুপম একজন সিনিয়র মেম্বার এই সংগঠনের, যারা যারা দিয়ে এই সংগঠন আজকে দাঁড়িয়ে রয়েছে সারা রাজ্যে, তার মধ্যে অনুপম অন্যতম। তো আমি অনুপমকে বলবো যে অনুপম নেতৃত্বে যদি একটা কমিটি আমরা করে দিই, ওনার ক্যালেন্ডার ঠিক করুক কী কী করা উচিত, সেটা আমরা সাপোর্ট করে দেবো। একদিন করে কমিটিতে পাস করে আমাদের কোনো সমস্যা নেই, সবাই যদি এটা করতে চায় আমাদের কোনো অসুবিধা নেই।
সমর্পণ চলছে, ঠিকঠাক চলছে, কিন্তু যারা দুর্বল হয়েছে আজকের দিনে তাদের যদি কোনো সমস্যা হয় তারা ব্যক্তিগত আবার আমাদের কাছে আসে। আর যে সংগঠন আছে ওরা তো কারো খবরই রাখে না। আজকে যে এই সংগঠন, এই সংগঠন কিন্তু একদিনে গড়ে ওঠেনি, প্রথম 10 জন মিলে সংগঠন তৈরি করেছিল। আজকে একটা সময় ছিল আমাদের সাথে কেউ কথাও পর্যন্ত বলতো না। সাজ্জাদ দা সাক্ষী আছে, অলক দা সাক্ষী আছে এখানে। আমরা যখন অলক দা সচরাচর খুব একটা সংগঠন করে না, নিজের পেশা নিয়ে থাকে, কিন্তু আমি বারবার ওনাকে নামাই কাজে, ফোন করি। একবার উদ্যোগ নিয়ে গেছিলাম বহু আগে, তখন আমাদের সংগঠনকে আসতে চাইত না। সাজ্জাদ দা সব জায়গাতে আমাদের সাথে ঘুরেছে, যায় সারা দেশে যায়। এইভাবে সংগঠনটাকে আমরা 35 বছর ধরে এইভাবে সংগঠনটাকে আমরা তিল তিল করে দাঁড় করিয়েছি, কিন্তু আজকে নিজেদের কারণে কিন্তু কয়েকটা জায়গাতে দুর্বল হচ্ছে। দুর্বল হবে কি হবে, দুর্বল কিন্তু সেই পুরনের কিছু হবে না, কারণ আমাদের ধর্মনগর দুর্বল হচ্ছে, সমগ্র শক্তিশালী হচ্ছে। আবার সুনন্দ শক্তিশালী হচ্ছে, উদ্যোগ আরো শক্তিশালী হচ্ছে, অমরপুর নতুন করে তৈরি হচ্ছে। কারণ ওরা বাস্তব অভিজ্ঞতা দিয়ে দেখেছে যে যাদের সাথে ওরা ছিল ওরা কিন্তু কোনোদিন আর ওদের এখন অস্তিত্বই নেই, ওরা কারো খবরই রাখে না। ওরা একটা সরকার ভিত্তিক দল ছিল। আমাদের এই সংগঠন যখন গড়ে উঠেছিল তখন একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়াই করে আমাদের সংগঠন তৈরি হয়েছিল। 10 জন মিলে আমার বাড়িতে তখন সাজ্জাদ তারা গিয়েছিল, গিয়ে আমরা এটা তৈরি করেছিলাম। এই জন্য আমাদের অবস্থা এখন মান্না করছিল সাবধানের কথা, এবং সাবধান যদি দুর্বল হয় আমাদের কিন্তু খুব একটা লস নেই, লস কিন্তু মান্নার দ্বারা, কারণ ওরা মেচুর। এখানে যারা এসে সবাই কিন্তু সাংবাদিকদের আন্দোলন থেকে তৈরি হয়ে এসে সবাই এরা অ্যাডাল্ট এখানে। ওনারা যদি দুর্বল হয় খেসারত ওনাদের নিতে হবে, কারণ কি কি হবে, সবাই আমাদের সাথে। আজকে জনজাতিরা যারা আছে তারা আমাদের থেকে বেশি শক্তিশালী আছে, আমাদের থেকে বেশি একটি ওরা। ওরা যদি আজকে ডাকে ওদের এখান থেকে চলে আসবে 30-35 জন এক ডাকে চলে আসবে, কিন্তু আমরা কিন্তু দুর্বল হচ্ছি কোনো কোনো জায়গায়। এবং পৃথিবীর কোনো সাংগঠনিক নেতা নেই ওনাদের শক্তিশালী করতে পারে, কারণ ওদের এখানে কারো কিছু হোক, কোনো সমস্যা হোক, কাউকে হুমকি দেয়, আমি কিন্তু সাথে সাথে যাই, না যেতে পারলেও কিন্তু আমি সাথে সাথে ফোন করি ওসিকে, বা যাই বা প্রতিনিধি পাঠাই। কিন্তু ওরা আমি যখন যাই তখন সবাই আসে, ঠিকঠাক আসে, বা আমি চলে আসলে আবার ওদের মধ্যে লাগালাগি শুরু হয়ে যায়। তো এটা তো সংগঠন ঠিক করতে পারবে না, এটা আমাদের দ্বারা সংগঠন ঠিক করা সম্ভবই নেই, কারণ এটা আমাদের কাজেই নেই। কারণ নিজেরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারে, নিজেরা যদি নিজেদেরকে শক্তিশালী করতে না পারে, সাংবাদিকদের অন্য কেউ এসে ইঞ্জেকশন দিয়ে শক্তিশালী করতে পারবে। আমাদের সংগঠনের মধ্যে বেশ কিছু, খুব কম, কিন্তু কিছু কিছু জায়গাতে অনৈতিক কাজকর্মের কিন্তু অভিযোগ আমাদের কাছে আসছে। কিছুদিন আগে আমাদের এখানে আমরা একটা জেন্ডার কাউন্সিল করছিলাম, খুব দুর্ভাগ্য যে এটা আমাদেরই ব্যর্থতা, এখানে একটা অভিযোগ এসছে গুরুত্ব সাবডিভিশন থেকে আসে। খুব মানসিক কষ্ট হয় যখন আমরা কাউকে দাঁড় করাতে চাই, কাউকে শক্তিশালী করতে চাই, আর তারা নিজেরার কারণে নিজেরা দুর্বল হয়, তখন কিন্তু মানসিকভাবে আমাদের খুব কষ্ট হয়। আমি এখন আপনাদের কাছে সম্পাদক, একটু আসছে, একটু আসছে,